বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন 2023 সালে নাকি দুর্ভিক্ষ ধেয়ে আসছে, তাহলে মুসলমানদের করণীয় কি? ভাই, দুর্ভিক্ষ আসছে বা সামনে অভাব অনটন আসতে পারে বা ক্রাইসিস আসতে পারে, এরকম যদি কেউ আঁচ করে তাহলে কি করবে, সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে দিয়ে রাখছেন। সূরা ইউসুফ যদি পড়েন আপনি, আপনি সেখানে দেখবেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আগাম বার্তা দিয়েছেন শব্দের মাধ্যমে। একজনের স্বপ্নের ব্যাখ্যা করে তিনি বলেছেন যে 7 বছর টানা কি হবে, ভালো আপনার ফসল হবে, এরপরে কি হবে, হ্যাঁ এরপরে হবে দুর্ভিক্ষ। এখন দুর্ভিক্ষ হলে দুর্ভিক্ষের বছর তোমরা ফসল হবে না, মানে কিছুকাল খুব ভালো ফসল হবে, এরপরে ফসল হবে না, দুর্ভিক্ষ দেখা দিবে। তো দুর্ভিক্ষের সময় তোমরা সতর্কতার জন্য যখন ফসল হবে তখন ফসল সেভ করে করে রাখবে, যাতে দুর্ভিক্ষের সময় সেটা কাজে লাগাতে পারো। একজন ইমানদার যখন আজ করবেন যে আল্লাহ না করো সামনে হয়তো আমার অবনতির মধ্যে পড়তে পারে, সেটা ব্যক্তি হোক, জাতি হোক, পরিবার হোক, যেভাবেই হোক, সে ব্যয় সংকোচনের চেষ্টা করবে। কি চেষ্টা করবে? আমরা অবশ্য ঠেলায় পড়লে ব্যয় সংকোচন করি, আল্লাহ তাআলা বলছেন আগে থেকে করতে। আল্লাহর কথা শুনলে আর দুর্ভিক্ষ আসলে সতর্ক হওয়া লাগবে না, এমনি আমরা ভালো থাকতে পারবো। যেমন কোরআনে কারিমে আপনি দেখবেন আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, আল্লাহ পয়সা দিছে, কেনাকাটা করো, খাও পান করো, অসুবিধা নেই, কিন্তু অপচয় করবে না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপব্যয় করবে না, শয়তানের ভাই হয়ে যাবে। ইসলাম বলে সব সময় কি থাকতে, হিসেব করে চলতে। আমরা যদি হিসেব করে চলি ইনশাআল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না, সবাই হিসাব করে সব সময় চলতে হবে। কিছু মানুষ আছে হয়তো দেখবেন যে আপনার যখন দিনকাল ভালো যায় 2 মায়া 4 হাতে উড়ে থাকে, একটু পরিস্থিতি খারাপ দেখছে এবার একদম টাইট হয়ে গেছে, ঠিক না? ঠিক, মুসলমান সবসময় মধ্যমপন্থা অবলম্বন করলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ না করুক, আল্লাহ আমাদের দেশ সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হেফাজত রাখুন, কোনো বিপদ, কোনো দুর্ভিক্ষ, কোনো অভাব অনটন যেন এই দেশের একটা মানুষেরও কষ্ট না হয়। আল্লাহ না করুন যদি সেরকম পরিস্থিতি হবে বলে আমাদের আশঙ্কা হয়, ও যে কোরআন বলেছে ব্যয় সংকোচন নীতিমালায় চলে আসতে হবে এবং সতর্কতার যে পন্থাগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। আল্লাহ হেফাজত রাখুন।